Lose hope, never be frustrated, never be upset. কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। সূরাতুদ দোহা মোটিভেশনাল সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মন খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম সূরাতুদ দোহা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আমরা কখনো হতাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো নিরাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আল্লাহ। এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah. Pardon? Inshallah, inshallah, you'll find your way, inshallah. Inshallah, inshallah, you will find your way. সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, আমাদেরকে রাস্তা দেখায় কে? আল্লাহ। এজন্য আমরা হাল ছেড়ে দেই না, আমরা নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আল্লাহ। হ্যাঁ, এটা ঠিক, মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কিনা? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য, প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু এটা মাক্কি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো। যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন? না। বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন, বাকিটা শোনাইতেন না? এরকম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়াইয়া দিতেন, যেটাই নাজিল হয় কাল বিলম্ব না করে বিশ্ব নবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইয়াকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। পড়েন, সুবহানাল্লাহ, নাজিল হলো পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো পাঁচ আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির, পৌঁছে দিলেন, যাই আসে পৌঁছে দিতেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহি আর আসে না, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে, মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মুহাম্মদ কিছু বলো না, যে
নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শুনেছো, কই তোমার সেই কথা? রাসূল ইসলাম বলতে পারেন না, কেমনে বলবো? উনি কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মন গড়া তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না, তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়। আর নির্দেশটা দেয় কে? আল্লাহ। সবাই বলতে লাগলো, মুহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল ইসলাম চুপচাপ, কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো, ইন্না মুহাম্মাদান কালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে। তাই তো নতুন কিছু আসে না, মুহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না ওহী। রাসূল ইসলাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না শাইতানাক কাদ তারাকাক, হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। নাউজুবিল্লাহ পড়েন, শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদিনা জিব্রাইল আলাইহিসসালামকে বুঝিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ জিব্রাইল তোমার কাছে আসে না, শেষ তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন, ঘটনা কি, আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করে ফেললাম না তো, আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি, ভুগি না? কি রে, আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না, এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন, আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন, কি রে ওহী নাজিল হয় না কেন, আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহী নাজিল করে না। ঘটনা কি, আমার ভুল হলো না তো, আমি কোনো অন্যায় করে ফেললাম না তো, আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? টেনশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি টেনশনে ভুগছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাজিল করলেন, কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাজিল করলেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দুহা মানে আলো, দোহা মানে কি, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ, আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না, আর অন্ধকার বললেই ভয় লাগে না? আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়ে। রাসূল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন, চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দোহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আলোকে আল্লাহ তাআলা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকারকে। রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনারে ভুলি নাই, কেমন করে আমি আপনারে ভুলি, আপনি আমার হাবিব, ঠিক কিনা? আপনি আমার খালিল না, আপনি আমার হাবিব। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খালিল। আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব, খলিল বন্ধু, হাবিব বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য, আজকে সব আমরা শুনবো। আল্লাহ বললেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আলোর শপথ অন্ধকারের শপথ। দোহা মানে আলো, প্রভাতের আলো, আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহী, আর ওয়াল লাইলি ইযা সাজা, রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহির অনুপস্থিতি। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী ওহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার। আমি আপনারে ভুলি নাই,
আমি আপনার বর্জন করি নাই, অসম্ভব। আমি আপনার উপর গোসা হই নাই, রাগ হই নাই, আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি। কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবী, এটা একটা ভারী বাণী, এটা শক্তিশালী বাণী, এটা একটা পাওয়ারফুল মেসেজ, এটা যেন তেন কোনো বাণী নয়, কোরআনের বাণীটা কার? সবসময় যদি নবী আমি ওহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে। আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন, সাত দিনে কাজ করেন কয়দিন? হ্যাঁ, পাঁচ দিন। ছুটি কয়দিন? তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন? কথা বলেন। আবার সাত দিনে যদি ছুটি থাকতিল করি, এটা রিসিভ করা, এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া, এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয়, এই বাণীটা কার? আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে ওটের পাগুলো, ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত, এত পাওয়ারফুল বাণী। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে, মাউন্ট এভারেস্টে নাজিল করলে, তুর পাহাড়ে নাজিল করলে, আল্পস পর্বতমালায় নাজিল করলে, আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে, এই ময়মনসিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে, মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত। তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত? ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত, ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত, শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মা জান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরত। এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন, ঘন্টাখানিক শুয়ে থাকলেন, সাহাবি বলে আমার ব্যথা লাগে না। বিশ্বনবী শুয়ে আছেন, হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তোলেন নাই। ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো, সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না, কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে। ঘন্টাখানিক শুয়ে আছে বিশ্বনবী, সাইয়েদান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে, উনি টেরই পাচ্ছেন না, কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদান জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন। যখনই কোরআনের আয়াত নাজিল হলো সাহাবী বলেন বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? এটা কি হালকা বাণী না ভারী বাণী? ভারী বাণী। প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয়, বিশ্বনবী এই ওহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে? আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে, এটা দেখে আমি ইচ্ছা করে, ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহি নাজিল বন্ধ রেখেছি। কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি, নো, নেভার, অসম্ভব। আপনি আমার হাবিব, আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি আপনার উপর রাগ করি নাই, আমি ইচ্ছা করে ওহি নাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শপথ করে বললেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। আলোর শপথ, অন্ধকারের শপথ, তারপরে বিশ্বনবীরে রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালেন। কয়টা? প্রথমে দুইটা ওফ, নয় দুইটা শপথ, তারপরে তিনটা কনফার্মেশন, তারপরে তিনটা রিমাইন্ডার, অ্যান্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান, মানে কর্মসূচি। বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন, তারপরে দুইটা কনফার্মেশন করেছেন, মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব, তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন, নবী আগে আপনারা কি দিছি শুনেন, আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন, মানে কর্মসূচি। চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ। কনফার্মেশন নাম্বার 1, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। ও নবী চিন্তা করবেন না, আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই। কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি, নো, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলা আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন।
দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, পড়েন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ। কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকি, আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু, অবশ্যই আখিরাত খায়রুল্লাক, আপনার জন্য উত্তম, মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে। এন্ড ভেরিলি ইনডিড দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ দ্যান দিস দুনিয়া, অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয়, আখিরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয়, আল্লাহর কাছে আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ, পড়া সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী, নো টেনশন, নো টেনশন, আমি আপনার সাথে আছি, আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে? দুই নাম্বার কনফার্মেশন, আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছলো কিনা কনফার্মেশন আছে না? কনফার্মেশন মেসেজ পাঠায় না, একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম, এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না? প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি, দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে? তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনার সাথে আছি, আখিরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি, আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে, এমন এমন জিনিস আমি আপনাকে দেব। এন্ড ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, ও নবী এমন এমন জিনিস আমি মাক্কি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ডেথ, আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলে দিবে কে? খুশি করবেন কারে? আল্লাহকে, বিশ্ব নবী ইসলামকে খুশি করবেন কে? আল্লাহ। আর খুশি হবে কে? বিশ্ব নবী। সুবহানাল্লাহ, পড়েন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আমি আপনাকে দেব আপনার এই পেরেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না, কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না, যখনই আপনি চিন্তিত, যখনই আপনি টেনশনে আছেন, যখনই আপনি পেরেশানিতে আছেন, এমন নাজ নেয়ামত আর ঘোষ আমদেদ আপনার শোনাবো, সুখের সংবাদ শোনাবো, ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন। তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে? কি আল্লাহ পাইছি আমরা? বিশ্বনবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ, তখনই আল্লাহ নেয়ামত পাঠায়। কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ? মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে, এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে। বিশ্বনবী ইসলামের মন খারাপ, হায়রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না, এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না। একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝে টোঝে না, তাই না? আল্লাহ তো বোঝে দেখে না, না তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বা আহাব্বির রাজুলাইনি ইনদাক, আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে, দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব, দুইটা লাগবে না, দুইজনের একজনরে দিলেই হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বা আহাব্বির রাজুলাইনি ইনদাক, আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই, এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বা আহাব্বির রাজুলাইনি ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম, আল্লাহ হিশামের বেটা আবু জাহেল এরে দাও, নাইলে খাত্তাবের বেটা উমর রে দাও। সুবহানাল্লাহ, পড়বেন না? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না, আল্লাহ রাসূল অপেক্ষা করছেন। ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন।
সাইয়েদনা ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই, তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন, সাহাবারা বলতে শুরু করলো, নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান, ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা সরব, দরজাটা খুলে দাও, ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও। আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি, আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে। সরে যাও। হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরায় দিলেন। সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকাত হয়ে গেলেন। তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুহাম্মাদ আল্লাহর রাসূল। বিশ্বনবীর মন খুশি হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি পাবেন আর খুশি হবেন, পাবেন আর খুশি হবে। আপনার মন খারাপ, আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক মুসলমান হয়ে গেল। এবার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠলো, কারণ ওমর ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্য নবী। এই কোরআন কি সত্য না? সত্য। ইসলাম কি সত্য ধর্ম নয়? এটাও সত্য। ওমর ফারুক বললেন, ফা ফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় কেন? তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন? ময়দানে নেমে পড়েন, আমি ওমর আছি, দেখি কে কি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা মাক্কি জীবন, ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো, ওমর ফারুকও ছাড়বে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিছিলের অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, যাও মিছিল দাও। ওমর ফারুক দুইটা লাইন করলেন, মোট খুঁজে পেলেন 11 জন। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে, আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন, উনি সহ 12 জনের মিছিল। সুবহানাল্লাহ। পড়বেন না? তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন। উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াজামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়াসুদ্দানি। এই মক্কার নেতা খেতারা, কে আছো? কে চাও মায়ের বুককে খালি করতে? কে চাও সন্তানগুলোরে ইয়াতিম বানাতে? কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে? সামনে আসো, পারলে আমি ওমররে ঠেকাও। ওমরে ফারুক দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক একটা স্লোগানে মক্কার মরু জমিন সেদিন থার থার করে কেঁপেছে। ইতিহাস সাক্ষী, আবু জাহেল, উতবা, সাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই। হঠাৎ ভাবলো, ঘটনা কি, কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয়? নেমে আসলো ঘর থেকে বাইরে, আইসে দেখে মিছিলের সামনে কে? ওমর রে দেখে দিছে এক দৌড়। শুধু কাফেররাই সাইয়েদনা ওমর ফারুককে দেখে দৌড়াতো না, মুনাফিকরাও ওমর ফারুককে দেখে দৌড় মারত। ইভেন ইবলিস শয়তান ওমর ফারুককে দেখলে দৌড় মারত। সুবহানাল্লাহ। পড়তে পারলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওমর ফারুককে দেখলে বলতেন, ওমর, মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমর ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন, ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর,
বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসুল দেবে না। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। ওরকম একটা ওমর হইলে আমাদের জন্য না, ওই একটা ওমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ, চিল্লায় বলো ঠিক কি না? ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা। আল্লাহ বললেন, নবী যখনই আপনার মন খারাপ, যখনই আপনি পেরেশানিতে ভুগবেন, যখনই আপনি টেনশন করবেন, তখনই আপনার মন ভালো করে দিবে কে? আল্লাহর ঘোষণা। এন্ড ভেরিলি আল্লাহ গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন। তায়েফ নাম শুনেছেন? মক্কা থেকে 80 মাইল দূরে, আমি গিয়েছি কয়েকবার, ঠান্ডা এলাকা, 6000 ফিট উঁচু, মেঘ নেমে আসে। তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না, এটা সৌদি আরবের অংশ, বৃষ্টি হয়, কি হয়, বৃষ্টি, চাষাবাদ হয়, অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন, আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন, তাই না? আহা, এই লম্বা মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে। কি করতে? তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল? কথা কয় না? না। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তায়েফবাসীরা যাতে মাইন না খায়। আহা, কি নবী ছিল সে? কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। কি দিল দড়িয়া নবী ছিলেন, রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী, দাওয়াত দেওয়ার জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্বনবীর অপমান করেছে, বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে, বিশ্বনবীর সাথে মারপিট করেছে, বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে, এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে। গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে। তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলো, তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা।